তোমার কাঁদিয়েছে বুঝাইতে পারবো না। এই প্রজন্মকে মুক্তিযুদ্ধ দেখানোর জন্য এই সিনেমাটা এখন যে কতটা জরুরি ছিল, স্বাধীনতা এবং একাত্তরে কি পরিমাণ কষ্ট করেছে আমাদের এই যোদ্ধারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তাদের প্রকৃত চিত্রটা এখানে উঠে এসেছে। এবং কি বলবো, বাংলাদেশে হয়তো এর আগে কখনোই এত সুন্দরভাবে কেউ উপস্থাপন করেনি একটি পরিবারের গল্প। আমি খুব ইমোশনাল হয়ে গেছি, আসলে এটা সবার দেখা উচিত। আমার মেয়ে, আমি আমরা একসাথে এসেছি, দেখছি কান্না করছে, আমি হলে একটু পরপর পানি ধরে রাখতে পারছিলাম না চোখে। ঠিকঠাক ভাবে বলতে পারবো না, কারণ মাত্র বের হলাম আর অডিয়েন্সও আছে। আমার মনে হয় খুবই ভালো, এবং মুক্তিযুদ্ধের চাইতে আসলে বড় ঘটনা আমাদের জীবনে নেই। আমি মনে করি বাংলাদেশি হিসেবে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আরও ছবি করা উচিত। আর হৃদি আপু, আসলে হৃদি আপুর সাথে আমি কাজ করেছি, সো হৃদি আপু অসাধারণ, যারা অভিনয় করেছে সকলেই অনেক ভালো অভিনেতা। ভালো লেগেছে যে আমার এই মেয়ে কান্না করে দিয়েছে। যত কাজ হবে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা তত জানতে পারবো। এই ছবির পরিচালক যিনি আছেন হৃদি হক ম্যাডাম, ওনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। মুভি বেশ ভালো লেগেছে, আশা করছি সামনে আরও এই ধরনের কাজ হবে। ঈদের ছবিগুলো দেখেছি, এটাও দেখলাম, বাট এটা মন ছুঁয়ে গিয়েছে, এটা সবার দেখা উচিত, খুব ভালো ছবি। এই ছবিটা দেখে মনে হয়েছে যে আমরা 1971 সালে সেই ফিরে গেছি, তো খুবই ভালো লাগছে। আসলে এরকম ছবি করলে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং এই দেশ কীভাবে স্বাধীন হলো সেই ইতিহাসটা জানতে পারবে। নতুন করে আবার ইতিহাসকে আমরা জানার একটা সুযোগ পেলাম। সব মিলে আসলে অসাধারণ, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। যাচ্ছ কোথায় কিছু না বলে মন ভাসিয়ে। আমার মনে হয় যে যেহেতু আমি 71 যুদ্ধের মধ্যেই ছিলাম, আমি জানি ও একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে ছবিটা তুলে ধরেছে। এই সিনেমার প্রপস থেকে শুরু করে মেকআপ, গেট আপ, কস্টিউম এবং অভিনয় স্টাইল শিল্পীদের কাছ থেকেও যেভাবে নিয়েছে, কেড়ে নিয়েছে বলা যায়, এবং টেকনিক্যালিও এত বেশি ভালো হয়েছে ছবিটা, আমার মনে হয় যে এটা একেবারে একটা অমূল্য সম্পদ হিসেবে বাংলাদেশের সিনেমা চলচ্চিত্র জগতে থেকে যাবে। করি চাইলে কেন বলো, মুক্তিযুদ্ধকে যদি স্পষ্টভাবে জানতে হয় এই ছবি দেখতে হবে। 1971 সেই সব দিন ছবিটি আমি দেখলাম, আমাদের ইতিহাসের এমন অসামান্য দৃশ্যায়ন খুব কম হয়েছে। 1971-এর একেবারে 25শে মার্চের কালো রাত্রি থেকে শুরু করে একেবারে বিজয় অর্জিত হওয়া পর্যন্ত যে অসাধারণ কাহিনী এখানে ফুটে উঠেছে, আমি সেজন্যে নির্দেশককে অভিনন্দন জানাই এবং যারা অংশগ্রহণ করেছে সকলের জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি। অসাধারণ চলচ্চিত্র, বলার ভাষা নাই দিদিকে, আমি কি বলবো, মানে আমার মন ছুঁয়ে গেছে। আমি চিন্তাই করতে পারি নাই যে ছবিটা এরকম হবে। I was really excited when I came to know there is some movie coming on 1971, and that was the reason. And one special thing is one of the actor of this movie, Litu Anam, he's a really good friend of mine, and I never knew about it. He is also in this, and I came to know 7 days back, and really I found this movie very good, and it's leveled. I'm from India, you can understand, and the movie is made very nicely, very finely directed, very well, and the songs are good, music is good. And what else I can say? I like the movie very much. নিঃসন্দেহে একটি ভালো প্রযোজনা। খারাপ তো লাগা দূরের কথা, অনেকবার কেঁদেছি আমি, মানে একদম ওই সময়টাকে এবং ভিন্নভাবে তুলে ধরেছে। মানে সাধারণত গতানুগতিক যে মুক্তিযুদ্ধের ছবিগুলো আমরা দেখি সেই রকম না। এই প্রজন্মের ছেলে মেয়েদের এই বিষয়গুলো জানা দরকার। যুদ্ধের মুভি বলতে আমরা যা বুঝি তা এর থেকে একটু ব্যতিক্রম। ছবিটা দেখে আমি নতুন একটা এক্সপেরিয়েন্স পাইছি, অনেক ভালো লাগছে, সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। অল দ্য বেস্ট। স্কুল কলেজের শিক্ষার্থী যারা যারা আমাদের আগামী প্রজন্ম, এদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং আমাদের অতীত যে অবস্থা সম্পর্কে ডিটেলস জানানোর জন্য এই ছবিটি অত্যন্ত প্রয়োজন তাদেরকে দেখানোর। সকল ঘাটতি পূরণ করে একটা সিনেমা, যে এলিমেন্টগুলো আসলে দর্শক চায় একটা সিনেমা থেকে, সেই এলিমেন্টগুলো আমরা এক করার চেষ্টা করেছি। আর তুই তুই দুইবেনিতেই সুন্দর।